সম্মানিত উপস্থিতি, এখানে আসার পূর্বে অনেকেই অনেক কিছু মন্তব্য করে জানিয়েছে যে ইসলামের নামে বিভিন্ন বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, অতএব ওখানে না যাওয়াটাই বেটার হবে। তবে আসলে বাস্তবের মুখোমুখি না হলে কোনো জিনিস প্রমাণ করা যায় না। আমরা জানি ইসলাম মানুষকে শান্তির পথ দেখায়, আলোকিত পথ দেখায়, কিন্তু কিভাবে এই আলোকিত পথ, শান্তির পথ আমরা খুঁজে পাব, এটা শুধু আমরা জানতাম কিন্তু কখনো বুঝতাম না যে এই রাস্তা দিয়ে বা এইভাবে ইসলামকে অনুসরণ করলে, বুঝলে আমরা শান্তির পথ পাব। আলহামদুলিল্লাহ, এখানে স্যার আমাদেরকে যতটুকু বর্তমান আধুনিক বিজ্ঞানের মধ্য দিয়ে, বিভিন্ন উদাহরণ এক্সাম্পলের মধ্য দিয়ে আমাদেরকে যেভাবে বুঝিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা এই স্বল্প সময়ের মধ্যেই অনেক কিছু জানতে পেরেছি। তবে এখন মনে করি যে বর্তমান আধুনিক বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা মানুষকে কোরআন এবং হাদিসের সঠিক তথ্যগুলো জানার একটা সুযোগ পেয়েছি এবং এখানে এসে আমরা যা কিছু জানতে পেরেছি আলহামদুলিল্লাহ, এখানে আসলে আমরা নিজেরাও যতটুকু উপকৃত হয়েছি, আরও অন্য অন্য ওলামায়ে কেরামকে এখানে আসার জন্য দাওয়াত দেব, তারাও যেন আমাদের মতো এখানে এসে কোরআন এবং হাদিসের সঠিক তথ্য জ্ঞানগুলো উপলব্ধি করে জাতির সামনে সঠিক কোরআন এবং হাদিসের তথ্যগুলো উপস্থাপন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।